শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভয়ঙ্কর ব্ল্যাক ফ্যাঙ্গাসের থাবা, এবার পশ্চিমবঙ্গে হাজার হাজার মানুষের মৃত্যু। এবার ভয়ঙ্কর হ্যাকারদের কবলে এয়ার ইন্ডিয়া, 45 লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা। অতঃপর ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ালেন বাইডেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র সমাধান বললেন বাইডেন। বেরিয়ে আসছে আসল তথ্য, গাজায় 11 দিনের শিশু সহ 248 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। অতঃপর ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন এরদোগান। এবার মৃত্যু পরি ভারতে একদিনে আরও 4,194 জনের মৃত্যু এবং সবশেষ থাকছে যুদ্ধবিরতির পর ত্রাণ পৌঁছালো ফিলিস্তিনের গাজায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। করোনার এই ধাক্কা সামাল দিতেই যখন হিমশিম খাচ্ছে দেশটির, তখন সেখানে ছড়িয়ে পড়েছে নতুন এক ধরনের ভাইরাস, ব্ল্যাক ফ্যাঙ্গাস। দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে এই রোগটি, ইতিমধ্যে একে অতি মহামারী ঘোষণা দিয়েছে ভারত। এবার ছত্রাক সংক্রমিত এই ভাইরাসের আঘাত হেনেছে ভারতের পশ্চিমবঙ্গেও। জানা গেছে কলকাতায় ব্ল্যাক ফ্যাঙ্গাস আক্রান্ত হয়ে মারা গেছেন 32 বছরের এক নারী। কলকাতার গণমাধ্যমের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে ওই নারীর নাম শম্পা চক্রবর্তী, তিনি রাজ্যের হরিদেবপুরের বাসিন্দা। হাসপাতালে করোনা চিকিৎসা চলছিল তার, পাশাপাশি ব্ল্যাক ফ্যাঙ্গাস বা মিউকোপায়াকোসিসের চিকিৎসাও চলছিল তার। ডায়াবেটিকসেও ভোগায় শেষ রক্ষা হয়নি তার। পণ্ডিত হাসপাতালে চিকিৎসকরা জানান প্রথমে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। নমুনা টেস্টে তার কোভিড-19 পজিটিভ ধরা পড়ে, করোনার পাশাপাশি ব্ল্যাক ফ্যাঙ্গাসে আক্রান্ত হন তিনি, পরে তার মৃত্যু হয়। অন্যদিকে ভারতেও মারা যাচ্ছে হাজার হাজার মানুষ এই ভাইরাসে। সাইবার হামলার শিকার হলো এয়ার ইন্ডিয়া। লাখ লাখ যাত্রীর ক্রেডিট এবং ডেবিট কার্ডের তথ্য সহ ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের বিমান সংস্থার তরফে বিবৃতিতে জারি করে বলা হয়েছে, 2011 সালের 26 আগস্ট থেকে 3 ফেব্রুয়ারি 2021 সালের সময়সীমার মধ্যে সংস্থার কাছে যত তথ্য নথিভুক্ত হয়েছিল তার সবই হাতানো হয়েছে। যাত্রীদের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পাসপোর্ট, টিকিট এবং ক্রেডিট কার্ডের তথ্যও চুরি করা হয়েছে। মনে করা হচ্ছে প্রায় 45 লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে। তবে এয়ার ইন্ডিয়ার বক্তব্য, তথ্য চুরি যাওয়ার পরেও তাদের সিস্টেম অস্বাভাবিক কিছু ঘটেনি, যা কিছুটা স্বস্তির বলেই মনে করছে বিমান সংস্থা। সংস্থা আরও জানিয়েছে, তথ্য চুরি যাওয়ার পর যা যা পদক্ষেপ করা দরকার তা সবই করা হয়েছে। যাত্রীদের পাসপোর্ট বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজা পুনর্নির্মাণে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে গাজায় শান্তি ফেরাতে নীরবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি। বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা পুনর্নির্মাণে ফিলিস্তিনিদের পাশে থাকবে, সেখানে শান্তি ফেরাতে নীরবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে। তবে আমি মনে করি ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সেখানকার সংঘাত নিরসনের একমাত্র সমাধান। শুক্রবার হোয়াইট হাউস থেকে পাঠানো একটি বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন এই কথা বলেন। ইসরায়েলের প্রতি আমাদের দায়বদ্ধতার কোনো পরিবর্তন আসেনি, তবে আমি স্পষ্টভাবে বলছি, দুটি পৃথক রাষ্ট্র গঠনের মধ্যে দিয়েই ওই অঞ্চলে সংকট নিরসন সম্ভব। আমি মনে করি শান্তিপূর্ণ এবং সুরক্ষিতভাবে জীবনযাপনের অধিকার ইসরায়েল এবং ফিলিস্তিনি দুদেশের নাগরিকদের রয়েছে। তাই আমি জোর দিয়ে বলছি, সেখানে ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন জরুরি। যুদ্ধবিরতির পর গাজা এবং ইসরায়েলের উপকূলীয় এলাকায় শান্তি ফিরেছে উল্লেখ করে বাইডেন বলেন, সংঘাত বন্ধ করে শান্তি ফেরানোয় ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধন্যবাদ দিয়েছেন তিনি। তিনি কথা রেখেছেন সংঘাত থামিয়ে শান্তি এনেছেন। ফিলিস্তিনের গাজায় গত 10 মে থেকে চালানো ইসরায়েলের বর্বর হামলায়
ছেষট্টি শিশু এবং ৩৯ নারীসহ বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় ১৯৪৮ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রী শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। গত ১১ দিনের হামলায় ফিলিস্তিনের গাজায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ইসরায়েল এবং ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ২টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। মিশরের মধ্যস্থতায় দুই পক্ষ অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। হামাসের পাল্টা রকেট হামলায় ইসরায়েলে এক সেনাসহ অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েল যে একটি সন্ত্রাসী রাষ্ট্র সেটা সবাইকে মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে দেশটিতে তিনি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজার সাথে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, এরদোগান বলেন, বিশ্ববাসী ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। আমি গোটা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ইসরায়েলকে দখলদার এবং সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে। তিনি আর বলেন, ইসরায়েল ১৯৪৭ সাল থেকে দখলবাজির মাধ্যমে পুরো ফিলিস্তিনকে গ্রাস করেছে এবং এখন ফিলিস্তিনিদের জন্য কেবল এক মুঠো বাকি রয়েছে। বিশ্ব মানবতা সন্ত্রাসী রাষ্ট্রের যে ধারণা নিয়ে কথা বলে সেটা হচ্ছে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি চুক্তির মাত্র কয়েক ঘন্টা পর তা ভঙ্গ করেছে ইসরায়েল। শুক্রবার জুমার নামাজের পরই আল আকসা মসজিদে মুসল্লিদের উপর তারা হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেবে বিপর্যস্ত গোটা ভারত। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪,১৯৪ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২,৯৫,৫০৮ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২,৫৭,২৯৯ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬২,৮৯,২৯০ জনে। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২,৩০,৭০,৩৬৫ জন। দেশটিতে এখন সক্রিয় রোগী ২৯,২৩,৪০০ জন। ভারতের হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শয্যার অভাব, অক্সিজেন ওষুধের সংকটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক ২,০০০এরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। ভারতে করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টা পর গাজায় ত্রাণের প্রথম চালান পৌঁছেছে। এছাড়া শুক্রবার যুদ্ধবিরতি কার্যকরের পর হাজারো ফিলিস্তিনি আশ্রয় শিবির থেকেছেন। যুদ্ধবিরতি কার্যকরের পর মিশর, গাজা এবং ইসরায়েলের সীমান্তের মধ্যকার সংযোগস্থল কেরাম শালুম খুলে দিয়েছে ইসরায়েল। এই সীমান্ত দিয়ে জাতিসংঘ সব বিভিন্ন সাহায্য সংস্থার ত্রাণের ট্রাক ঢুকছে গাজায়। এসব ট্রাকে খাবার, জ্বালানি এবং ওষুধ রয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলছে, এই এলাকায় ১,০০,০০০ বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। সেখানকার ৮,০০,০০০ মানুষ খাবার পানির সংকটে রয়েছে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, হাজারো আহত মানুষকে চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে এই এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যে ঝুঁকির মুখে পড়েছে। এই এলাকায় স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা সরঞ্জাম দ্রুত ঢুকতে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনিদের শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই পুনর্নির্মাণ কাজ করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ১০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। টিকা না পাওয়ায় ফিলিস্তিনিদের এই এলাকায় করোনা ভাইরাস। এ প্রসঙ্গে জাতিসংঘের সংস্থা প্যালেস্টাইন রিফিউজ বলেছে, সাহায্যের জন্য তাদের ৩,৮০,০০০ ডলার প্রয়োজন। গাজায় গৃহায়ন মন্ত্রণালয় জানিয়েছে, ১,৮০০ বাড়ি বসবাসের অনুপযোগী হয়েছে। এছাড়া ১,০০০টি বাড়ি ধ্বংস করা হয়েছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।